আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো লাউ চিংড়ি। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি করে দেখাবো, আর একটা এই রান্নার জন্য আমি স্পেশাল মশলা তৈরি করব। ভিডিওটা প্লিজ প্রথম থেকে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, এই ছোট সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড়ও নিতে পারেন। এবার খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি কিন্তু ভাজবো না, এটাকে আমি একটু জাল করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিলাম, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এবার এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে, আর এর জলটাকে পুরোপুরি একদম শুকিয়ে ফেলতে হবে। এখানে আমি আধখানা লাউ নিয়েছি, আর লাউটাকে আগে থেকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার লাউয়ের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব, আর একটা পাত্রের মধ্যে জল রেখেছি, জলের মধ্যে কেটে ডুবিয়ে দেব। আর এই লাউটায় আমার একটু দানাগুলো বড় বড় হয়ে গিয়েছিলো, ওই জন্য আমি দানাগুলোকে বাদ দিয়ে দিলাম। দানা শুদ্ধ লাউ কিন্তু ভালো লাগে না, একদম কচি লাউ খেতে খুব ভালো লাগে। এবার দেখুন, জলের মধ্যে আমি সব লাউগুলোকে কেটে এভাবে ডুবিয়ে নেব, আর কিন্তু আমি ধোবো না। এবার ডাইরেক্টলি কুচো কুচিভাবে লাউগুলোকে খুব সরু সরু করে কুচিয়ে নেব। দেখুন, এরকম পাতলা পাতলা করেই আমি কিন্তু কুচিয়ে নেব। আপনারা চাইলে মোটাও রাখতে পারেন, আর এরকম সরুও রাখতে পারেন, যে যেটা পছন্দ করেন সেই রকমই কিন্তু আপনারা কাটবেন। এই সরু সরু কাটার কারণে কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মোটা মোটা কাটলে একটু টাইম লাগবে। সব লাউগুলো দেখুন আমার এভাবে কুচো কুচিভাবে কাটা হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের আমি পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাকে খোলাগুলো খোসাগুলো এভাবে ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে এগুলোকে পাতলা পাতলা করে আমি কেটে নেব। আর এখানে দুটো কাঁচা লঙ্কাকেও ধুয়ে নিলাম, এবার মধ্যিখান থেকে একটু চিরে নেব। এবার রান্নার জন্য চলে যাব। একটা কড়া বসিয়ে নিলাম। প্রথমেই আমি একটা মশলা আপনাদের করে দেখাবো, এটা হলো ওই রান্নার স্পেশাল মশলা, এটা দিলে কিন্তু খুব ভালো হবে। এখানে হাফ চামচ নিয়েছি জিরে, কিছুটা পরিমাণ গোল, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে এক চামচ ধনে, আর সামান্য পরিমাণ আছে মৌরি। একটা পেস্ট পাউডার আমি বানিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগবে। আর তেল গরম হয়ে যাওয়ায় এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। একটু ভালো যখন সেন বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। এবার পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন গোল্ডেন ব্রাউন করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। এবার এটাকেও তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে কেটে রাখা লাউগুলো অ্যাড করে দেব। এবার লাউটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, আর এর মধ্যে নুন আমি অ্যাড করে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর আমি কিছু অ্যাড করব না। যে স্পেশাল মশলাটা আমি তৈরি করেছি সেটা কিন্তু কিছুক্ষণ পর অ্যাড করব। ভিডিওটা প্রথম থেকে পুরোটা দেখতে থাকবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর এই রকম পদ্ধতিতে একবার করার চেষ্টা করবেন, খুবই ভালো সুস্বাদু একটা রেসিপি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে। দেখুন, ফিরে এলাম 10 মিনিট পর, আর লাউয়ে কিন্তু আমি জল দেব না, ওই জলেই রান্নাটা হয়ে যাবে। এখনও এর মধ্যে অনেক পরিমাণ জল রয়েছে। এবার ভেজে রাখা মশলা পাউডারটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আপনারা নুনটাও চেক করে নেবেন।
এবার জাল করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 7 মিনিট পর। একটু স্বাদ বাড়াবার জন্য আমি সামান্য পরিমাণ চিনি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার এটাকে আমি হাই ফ্লেমে একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম আমি 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন এখনও আমার সামান্য পরিমাণ জল এর মধ্যে রয়েছে। এবার এটাকে হাই ফ্লেমে দিয়ে দেব আমি 5 মিনিটের জন্য। দেখুন রান্নাটা আমার কমপ্লিটেড। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই এরকম পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করবেন। আর একটু ডেকোরেশনের জন্য উপর থেকে সামান্য পরিমাণ আমি ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর অনেক বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।